সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা ফিজিক্স ক্লাস শুরু করছি। গত ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছি, টেরিসেলির পরীক্ষা, বাতাসের চাপ এবং আবহাওয়া। বাতাসের চাপের কারণে ব্যারোমিটার দ্বারা বায়ুর চাপ নির্ণয় করা হয় এবং বায়ুর চাপ এর মান দেখে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায়। এই বিষয়ে গত ক্লাসে আলোচনা ছিল। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব, পদার্থের অবস্থা ও চাপ, অধ্যায় 5 এর শেষ টপিকস স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। শুরুতেই কিছু স্লাইড লক্ষ্য করা যাক। আমরা চিত্রে কি লক্ষ্য করছি? একটি স্প্রিং, স্প্রিং এর দুই পাশে বল প্রয়োগ করা হচ্ছে। দুই পাশে যদি বল প্রয়োগ করা হয় তাহলে স্প্রিংটি প্রসারিত হবে। এই প্রসারিত হওয়া এক ধরনের রাশি যার নাম বিকৃতি। যদি বল অপসারণ করা হয় তাহলে এই স্প্রিং পূর্বের অবস্থায় ফিরে আসছে। আরেকটি চিত্র লক্ষ্য করো, একটি রাবার জাতীয় কাপড় যেখানে বল প্রয়োগ করলে প্রসারিত হচ্ছে, অর্থাৎ আয়তনের পরিবর্তন হচ্ছে। বল অপসারণ করলে আবার পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। এরকম ঘটনা থেকে আমরা বুঝতে পারছি আমরা বিষয় নিয়ে আলোচনা করব। বাহ্যিক বল প্রয়োগে বস্তুর আকৃতি পরিবর্তন হয়, বল প্রত্যাহার করলে পূর্বের অবস্থায় ফিরে আসে। একটি বস্তু যা দৈর্ঘ্য পরিমাপ করা হচ্ছে, প্রাথমিক অবস্থায় এর দৈর্ঘ্য স্কেলের মাধ্যমে পরিমাপ করা হলো, বল প্রয়োগে বস্তুটির দৈর্ঘ্য বেড়ে গেল, এই অবস্থায় আবারও দৈর্ঘ্য পরিমাপ করা হচ্ছে। বল অপসারণ করলে বস্তু পূর্বের অবস্থায় ফিরে আসলো। রাবারের ফিতা টানলে কি পরিবর্তন হয়? আবার টান ছেড়ে দিলে কি ঘটে? যার অর্থ রাবারের ফিতা টানলে দৈর্ঘ্য বৃদ্ধি পায়, আবার টান ছেড়ে দিলে পূর্বের দৈর্ঘ্য ফিরে পায়।
এরকম ঘটনার নাম স্থিতিস্থাপকতা। আরো কিছু চিত্র লক্ষ্য করো, বেশ কিছু রাবারের ফিতা যেগুলো তোমরা ইতিপূর্বে দেখেছো, এরকম রাবারের ফিতায় বল প্রয়োগ করলে আকৃতির পরিবর্তন হয়। অর্থাৎ রাবারের ফিতায় বল প্রয়োগ করা হচ্ছে এবং দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে এই রাবারের ফিতার। বল প্রত্যাহার করলে রাবারের ফিতা পূর্বের দৈর্ঘ্য ফিরে পায়। তাহলে প্রশ্ন, বাহ্যিক বলের প্রভাবে একক দৈর্ঘ্যের পরিবর্তনকে কি বলে? দুই ধরনের দৈর্ঘ্য নিয়ে কথা বলছি, প্রাথমিক অবস্থায় দৈর্ঘ্য এবং বল প্রয়োগের ফলে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেল। এই যে একক দৈর্ঘ্যের পরিবর্তন, যার নাম বিকৃতি। বিকৃতি এক ধরনের রাশি, দৈর্ঘ্যের পরিবর্তনকে প্রাথমিক দৈর্ঘ্য দ্বারা ভাগ করা। পরবর্তী আরেকটি প্রশ্ন, বস্তুর ভেতর একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রতিরোধকারী বলকে কি বলে? এখানে দুইটি রাশি, ক্ষেত্রফল আর প্রতিরোধকারী বল। প্রতিরোধকারী বলকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে আমরা পীড়ন নামক এক ধরনের রাশি পেয়ে যাই, যেটি চাপের মতো একটি রাশি। এবার একটি গুরুত্বপূর্ণ চিত্র লক্ষ্য করো, যেটি গাণিতিক বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো তৈরি হয়। একটি স্প্রিং ঝুলন্ত অবস্থায়, এরকম ঝুলন্ত একটি স্প্রিং এর যদি ওজন দেওয়া হয়, ওজন দেওয়ার অর্থ বল প্রয়োগ করা। বল প্রয়োগ করলে স্প্রিং প্রসারিত হয়। আরো বেশি ওজন যদি দেওয়া হয়, অর্থাৎ বেশি বল প্রয়োগ করলে এটি আরো বেশি প্রসারিত হয়। এবং সর্বশেষ অবস্থায় আরো বেশি বল প্রয়োগ করলে স্প্রিংটি ছিঁড়ে যায়। চার ধরনের চিত্র লক্ষ্য করো, প্রথম অবস্থায় যে স্প্রিং, এটি স্বাভাবিক অবস্থা, কোনো বল প্রয়োগ করা হয়নি। দ্বিতীয় স্প্রিং, যেখানে একটি মাত্র ওজন দেওয়ার কারণে অল্প পরিমাণ বল। দ্বিতীয় স্প্রিং এ দ্বিগুণ পরিমাণ ওজন দেওয়ার কারণে দ্বিগুণ বল প্রয়োগ করা হলো। এবং সর্বশেষ যে চিত্র, সেখানে অনেক বেশি ওজন, অর্থাৎ তিন গুণ বল দেওয়ার কারণে স্প্রিংটি একেবারে ছিঁড়ে গেল, স্থিতিস্থাপক সীমা অতিক্রম করছে। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করছি, স্থিতিস্থাপক সীমা। আমরা যদি সীমা অতিক্রম করি, তাহলে স্থিতিস্থাপক এই বিষয়টি আমরা আলোচনা করতে পারবো না। পীড়ন বা বিকৃতি, এই রাশিগুলো কোনো অর্থই থাকে না। তাহলে এই পীড়ন বলো, বিকৃতি বলো বা স্থিতিস্থাপকতা বলো, এই ক্ষেত্রে একটি শর্ত, এই ঘটনাগুলো অবশ্যই স্থিতিস্থাপক সীমার মধ্যে ঘটবে। তোমরা আমার কথা বুঝতে পারো? জি স্যার। ওকে, তাহলে একটি সূত্র আমরা খুঁজে পাচ্ছি, হুকের সূত্র। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, যেখানে রবার্ট হুকের ছবি তোমরা লক্ষ্য করছো। হুকের সূত্রের বিবৃতি,
একটি দৈর্ঘ্য পরিমাপক স্কেল এবং তার সাথে একটি পরীক্ষণীয় বস্তু যেখানে শুধু দৈর্ঘ্য পরিমাপ করা হবে। বস্তুটির দৈর্ঘ্য বেড়ে গেল এবং দৈর্ঘ্য বেড়ে যাওয়ার পরে আবারও আমরা ওই স্কেলের মাধ্যমেই দৈর্ঘ্য পরিমাপ করব। তাহলে যে সমীকরণ আমরা পাব সেই সমীকরণটি এই রকম যে প্রাথমিক অবস্থায় এই রাবার দণ্ডের দৈর্ঘ্য ক্যাপিটাল এল যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেল ছোট এল, দণ্ডের একক দৈর্ঘ্যের পরিবর্তন মানেই বিকৃতি, গাণিতিকভাবে ছোট এল ভাগ বড় এল। দণ্ডের ভেতরে প্রতিরোধকারী বল ক্যাপিটাল এফ, দণ্ডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, দণ্ডের একক ক্ষেত্রফলে প্রতিরোধকারী বল মানে কিছু বলবে? এখানে উল্লেখ্য বিষয় এই প্রতিরোধকারী বল বা পীড়ন যাকে আমরা ক্যাপিটাল এফ ভাগ এ অথবা ক্যাপিটাল টি ভাগ এ অথবা ডব্লিউ ভাগ এ, অর্থাৎ প্রতিরোধকারী বলকে কখনো এফ দিয়ে কখনো টি দিয়ে কখনো ওজন ডব্লিউ দিয়ে প্রকাশ করা হয়, সব ক্ষেত্রেই পীড়ন। কারণ নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগকৃত বল এবং প্রতিরোধকারী বল পরস্পর সমান, এই জন্য ওজন এক ধরনের বল। ওজন বল অথবা প্রতিরোধকারী বল একই কথা। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। গাণিতিকভাবে যদি লক্ষ্য করা যায় হুকের সূত্র অনুযায়ী পীড়ন সমানুপাতিক বিকৃতি, এই সমানুপাতিক চিহ্ন যদি উঠানো হয় তাহলে সমানুপাতিক ধ্রুবক আমরা পেয়ে যাব। এই ধ্রুবকের নাম ইয়ং মডুলাস, ইয়ং গুণাঙ্ক। পীড়ন বিকৃতি সমানুপাতিক, এটা আমার একটু বুঝাই। হ্যাঁ, পীড়ন বিকৃতি সমানুপাতিক কিভাবে হয়? পীড়নের মধ্যে বল আছে, যত বেশি বল প্রয়োগ করা হয় তত বেশি দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এই দৈর্ঘ্য বৃদ্ধি বিকৃতির মধ্যে, পীড়নের মধ্যে বল আর বিকৃতির মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি। একটা রাবারের মধ্যে অল্প বল প্রয়োগ করলে অল্প দৈর্ঘ্য বেড়ে যায়, একটু বেশি বল প্রয়োগ করলে আরো বেশি দৈর্ঘ্য বৃদ্ধি পায়। সমানুপাতিক মানে হচ্ছে উভয় দিকে সমানভাবে মান বেড়ে যাওয়া, উভয় দিকে সমানভাবে মান বেড়ে যাওয়া অথবা সমানভাবে মান কমে যাওয়া মানেই সমানুপাতিক। একটু আগে স্প্রিং দেখেছো, স্প্রিং এ যখন একটি ভর দেওয়া হলো তখন অল্প দৈর্ঘ্য বেড়ে গেল, যখন দ্বিগুণ ভর দেওয়া হলো দ্বিগুণ পরিমাণ দৈর্ঘ্য বেড়ে গেল। তাহলে বল এবং দৈর্ঘ্য বৃদ্ধি সমানুপাতিক হওয়ার কারণেই পীড়ন আর বিকৃতি সমানুপাতিক। বুঝতে পেরেছো? আমরা গুরুত্বপূর্ণ একটি সমীকরণ পেয়েছি, ক্যাপিটাল ওয়াই সমান এফ এল, এফ বড় এল ভাগ এ ছোট এল। একটু পরে আমরা গাণিতিক সমস্যার সলভ করার চেষ্টা করব। এগুলো মনে রাখো, এগুলো তোমাদের পূর্ব আলোচনা অর্থাৎ ইতিপূর্বে পড়েছ, এখন রিভিশন হচ্ছে। ওয়াই মানে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়ং গুণাঙ্ক অথবা ইয়াং মডুলাস একই কথা। এর একক নিউটন পার মিটার স্কোয়ার, পীড়নের একক নিউটন পার মিটার স্কোয়ার, বিকৃতির কোনো একক নেই। এবারে আরেকটি টপিকস, গ্যাসের আণবিক তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করতে যাব। তার আগে কিছু চিত্র লক্ষ্য করো, এখানে পানিতে তাপ দেওয়া হচ্ছে ফলে পানি বাষ্প আকারে, বাষ্পে পরিণত হচ্ছে,
কারণ পদার্থের অণুগুলো গতিশীল। পাশে একটি বিকার যেখানে কিছু কঠিন পদার্থ নেওয়া হলো, কঠিন পদার্থেও তাপ দেওয়া হলে কঠিন তরলে পরিণত হলো। এখানে এই পানি নিয়ে আলোচনা করা হচ্ছে, কারণ পানি তিন অবস্থায় থাকে, ফলে পানি নিয়ে অনেক আলোচনা আমরা করতে পারি। বরফ মানে কঠিন পদার্থ তাপ দিলে তরলে পরিণত হয়, এবং আরো বেশি তাপ দিলে তরল বায়বীয় পদার্থে পরিণত হয়। এখানে কি কি স্বীকার্য আমরা খুঁজে পাচ্ছি? প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করলাম, ক্ষুদ্র ক্ষুদ্র কণা। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে আলোচনা করব, যার নাম অণু। অণু নিয়ে আলোচনা করছি। তোমরা মনে করতে পারো যে আরো তো ক্ষুদ্র কণা আছে। পদার্থকে ভাঙলে যেমন অণু পাওয়া যায়, অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়, পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়। প্রোটন এবং নিউট্রনকে ভেঙে ফেললে কোয়ার্ক নামক এক ধরনের ক্ষুদ্র কণা পাওয়া যায়। কোয়ার্ক বা ইলেকট্রন বিজ্ঞানীদের মতে স্ট্রিং নামক এক ধরনের স্ট্রিং দিয়ে তৈরি, এরকম তারা মনে করছেন। কিন্তু আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কণা মানে অণু কেন বলি? কারণ অণুকে ভেঙে ফেললে ওই পদার্থের কোনো অস্তিত্বই থাকবে না। আমরা যা আলোচনা করতে চাই সেই আলোচনা আমরা করতে পারবো না। পানিকে যদি ভেঙে অক্সিজেনকে বাদ দেওয়া হয় তাহলে পানি আর থাকে না, হাইড্রোজেন হয়। অথবা পানিকে ভেঙে হাইড্রোজেনকে বাদ দিলে শুধু অক্সিজেন থাকে, আমরা পানিকে নিয়ে আলোচনাই করতে পারবো না। তো ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে আমরা আলোচনা করছি, কারণ বর্তমান যে টপিকস, এই মুহূর্তে যে টপিকস নিয়ে আলোচনা করছি, পদার্থের আণবিক তত্ত্ব। আরো একটি স্বীকার্য, বিন্দু। এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো মানে এই বিন্দু নিয়ে আমাদের আলোচনা। এগুলো দেখতে বিন্দুর মতো। এই বিন্দুগুলো গতিশীল। তিন ধরনের পদার্থ নিয়ে আলোচনা করলাম, কঠিন, তরল এবং বায়বীয়। কঠিন পদার্থের ক্ষেত্রে এই ক্ষুদ্র কণাগুলো শুধু কম্পনরত অবস্থায় থাকে, কাঁপে, এটা এক ধরনের গতিশীল। তরল পদার্থের ক্ষেত্রে পদার্থের অণুগুলো গতিশীল হতে পারে, এবং এই অণুগুলো পাশাপাশি অবস্থানরত হওয়ার কারণে চাপ প্রয়োগ করলে এই তরল পদার্থকে সংকুচিত করা যায় না। তরল পদার্থের ক্ষেত্রে অণুগুলো গতিশীল, কিন্তু এদের মাঝে কোনো ফাঁকা থাকে না, অণুগুলোর মাঝে কোনো ফাঁকা স্থান থাকে না। বায়বীয় পদার্থের ক্ষেত্রে অণুগুলো গতিশীল এবং এদের মাঝে ফাঁকা জায়গা থাকে, ফলে যে আবদ্ধ পাত্রে রাখা হয় সমস্ত আবদ্ধ পাত্রে এই অণুগুলো অবস্থান করে। আমরা এই কঠিন, তরল, বায়বীয় এদের বৈশিষ্ট্য না জানলে আণবিক গঠন অর্থাৎ আণবিক তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করতে পারবো না। পদার্থের তিনটি অবস্থা নিয়ে তোমাদের এই এই অধ্যায়ে আলোচনা করা আছে, এবং আমরা সর্বশেষ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি পদার্থের চতুর্থ অবস্থা। তো পদার্থের আণবিক গতিতত্ত্ব নিয়ে আলোচনা করছি। এই আণবিক গতিতত্ত্ব আলোচনা করা মানেই এই তিন ধরনের পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করা। পদার্থের অণুগুলোর ক্ষেত্রে আরো একটি স্বীকার্য, এদের মধ্যে আকর্ষণ বল কাজ করে। কঠিন পদার্থের আকর্ষণ বল খুব বেশি, তরল পদার্থের আকর্ষণ বল কম, বায়বীয় পদার্থের অণুগুলোর আকর্ষণ বল নেই বললেই চলে। নেই, এই অণুগুলোর মধ্যে সংঘর্ষ হয়, অণুগুলো সর্বদা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষে কিছু বৈশিষ্ট্য আছে, যে সংঘর্ষে পূর্বের শক্তি এবং পরের শক্তি একই থাকে। এই সংঘর্ষগুলো স্থিতিস্থাপক সংঘর্ষ বায়বীয় পদার্থের ক্ষেত্রে।
এতক্ষণ ধরে পদার্থের আণবিক গতিতত্ত্ব নিয়ে আলোচনা করলাম, অণুগুলো যে গতিশীল, এই গতিশীল অবস্থায় কি কি ঘটনা ঘটে। প্লাজমা অবস্থা, দেখতেই পাচ্ছ যে একটি নক্ষত্রের ছবি আমরা লক্ষ্য করছি, অতি উচ্চ তাপমাত্রা যেখানে এবং গ্যাসীয় পদার্থ যেখানে বিরাজ করছে, অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস। সূর্যের একটি চিত্র লক্ষ্য করো এবং পাশে প্লাজমা কণাগুলোর কথা চিন্তা করো, আয়নিত অবস্থায় যখন কোনো পরমাণু অবস্থান করে, আয়নিত অবস্থায় পরমাণু, সেখানেও প্লাজমার বিষয়টি জড়িত। এই প্লাজমা দ্বারা, প্লাজমা টর্চ দ্বারা ধাতব পদার্থ কাটা যায়। তাহলে আমরা জানলাম অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস, প্লাজমার প্রধান যে উৎসগুলো একটু আগে আমরা দেখলাম, সূর্য, অন্যান্য নক্ষত্র, প্লাজমা কণা তড়িৎ পরিবহন করে, প্লাজমা টর্চ দ্বারা ধাতব পদার্থ কাটা যায়। কিছু কাজ নিয়ে আলোচনা করছি, তোমরা আমার কথা বুঝতে পারছ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এখানে ইস্পাত দেখতে পাও এবং পাশে রাবারের চিত্র দেখতে পাচ্ছ। ইস্পাত এবং রাবার, এই দুই ধরনের পদার্থ, এই দুই ধরনের পদার্থের ক্ষেত্রে তোমাদের প্রশ্ন, ইস্পাত রাবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক কেন? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা স্থিতিস্থাপকতা নিয়ে এই দীর্ঘ সময় আলোচনা করলাম, এই স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করার মুহূর্তে যে প্রশ্ন, যে ইস্পাত বা লোহা বা আরো কঠিন পদার্থ যেমন কোবাল্ট, নিকেল, এরকম পদার্থের চেয়ে রাবার বা রাবার জাতীয় যে পদার্থগুলো, এগুলো কম স্থিতিস্থাপক কেন? স্থিতিস্থাপক বিষয়টি আসলেই আমরা বল দ্বারা ব্যাখ্যা করতে পারি, বল দৈর্ঘ্য বৃদ্ধি, বল আর দৈর্ঘ্য বৃদ্ধি, এই দুইটি রাশি নিয়ে ব্যাখ্যা করতে পারি। বাকি দুইটি কনস্ট্যান্ট, প্রাথমিক দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল, এই দুইটি রাশি ধ্রুবক রেখে বল আর দৈর্ঘ্য বৃদ্ধি, এই দুইটি রাশি নিয়ে আলোচনা করবে। স্থিতিস্থাপক গুণাঙ্কের মধ্যে চারটি রাশি, কথা বুঝতে পারো? স্থিতিস্থাপক গুণাঙ্কের মধ্যে চারটি রাশি, তার মধ্যে আমরা দুইটি রাশি নিয়ে আলোচনা করব, বল আর দৈর্ঘ্য বৃদ্ধি। একই বল যদি ইস্পাতে প্রয়োগ করা হয় তাহলে কতটুকু দৈর্ঘ্য বেড়ে যাবে, একই পরিমাণ বল যদি রাবারে প্রয়োগ করা হয় তাহলে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারি রাবার এবং ইস্পাতের মধ্যে একই পরিমাণ বল প্রয়োগ করলে ইস্পাত অপেক্ষা রাবারের দৈর্ঘ্য বেশি বৃদ্ধি পাবে। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক দৈর্ঘ্য বৃদ্ধির ব্যস্তানুপাতিক, দৈর্ঘ্য বৃদ্ধি যার বেশি, স্থিতিস্থাপক গুণাঙ্ক তার কম, এই কারণে রাবার বেশি স্থিতিস্থাপক। কিছু মূল্যায়ন আমরা করছি এই মুহূর্তে আলোচনা পর্ব, তোমরা প্রশ্ন করতে পারবে। এখানে একটি রাবারের দৈর্ঘ্য বৃদ্ধি পেল, এতক্ষণ ধরে আমরা প্লাজমা বিষয় নিয়ে আলোচনা করলাম, তো এখানে কি কি প্রশ্ন হতে পারে? রাবার কি ধরনের পদার্থ? তোমরা উত্তর দিতে পারো স্থিতিস্থাপক পদার্থ, উত্তর তোমরা এখন অ্যান্সার করতে পারবে। রাবারে বল প্রয়োগ করায় কি সৃষ্টি হয়েছে? চিত্রে রাবারে বল প্রয়োগ করা হচ্ছে, ফলে কি সৃষ্টি হলো? একজন অ্যান্সার করো। বিকৃতি। বিকৃতি, ধন্যবাদ।
মনে করলাম কি সবাই কি চুপ হয়ে গেলে বুঝতে পারো কিনা। ঠিক আছে, পীড়ন ও বিকৃতি অনুপাতকে কি বলে? আমরা বারে বারে আলোচনা করেছি, স্থিতিস্থাপক গুণাঙ্ক, পদার্থের চতুর্থ অবস্থার নাম কি, এই নিয়ে দীর্ঘ সময় আলোচনা করলাম। প্লাজমা, প্লাজমার প্রধান উৎস কি এবং কেন, সূর্য এবং আয়নিত গ্যাস, সূর্যে যে সূর্য প্রধান উৎস, কেন সূর্যে গ্যাসগুলো আয়নিত অবস্থায় থাকে। আমরা খুব দ্রুত চিত্রগুলো শেষ করছি, কিছু কঠিন পদার্থ নিয়েছি, এরপর তরল, এরপর বায়বীয়। তো কঠিন পদার্থের অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করছে, তরল পদার্থের অণুগুলো একটু দূরে দূরে অবস্থান করছে, আর বায়বীয় পদার্থের অণুগুলো সমস্ত পাত্র জুড়ে অবস্থান করছে। কেন কঠিন পদার্থের আকর্ষণ অনেক বেশি, তীব্র আকর্ষণ, এদের নিজস্ব আকার ও আয়তন আছে, তরল পদার্থের আকর্ষণ বা বিকর্ষণ বল কিরকম কাজ করে, তরলকে পাত্রের আকারে ধারণ করতে বাধ্য করছে কারণ এদের আকর্ষণ বা বিকর্ষণ বল খুব কম, পাত্রের আকার হচ্ছে তরলের আকার, বায়বীয় পদার্থের অণুগুলো দূরে দূরে কেন থাকে, আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। তোমাদের একটি কাজ নিয়ে আবার আলোচনা করছি, এতক্ষণ পরে আমরা অঙ্কে ফিরে আসলাম দীর্ঘ সময় পর। এই অঙ্কে লক্ষ্য করো, 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুইটি ভিন্ন ধাতুর তৈরি তার। এখানে প্রথম যে মান লক্ষ্য করছ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যাকে ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করা হয়, সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার করবে, 2 বার 100 দ্বারা ভাগ, 10⁻⁴ মিটার স্কোয়ার, যেখানে বল প্রয়োগ করা হচ্ছে F এর মান 200 নিউটন। তার দুইটির দৈর্ঘ্য কতটুকু বেড়ে গেল ছোট L, একটি L1 আর একটি L2 দুইটি তারের ক্ষেত্রে, আর উভয় তারের প্রাথমিক দৈর্ঘ্য ক্যাপিটাল L সেন্টিমিটার আকারে দেওয়া আছে। এখানে আমরা একটি ক্রিয়েটিভ কোশ্চেন সেট করছি, স্থিতিস্থাপক সীমা কি, পীড়ন ও বিকৃতির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো, প্রথম তারের স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয় করো, একটু আগে যে সমীকরণে আলোচনা করলাম এই সমীকরণের মাধ্যমে তোমরা অঙ্কটি সলভ করতে পারবে, এবং তার দুইটি স্থিতিস্থাপক গুণাঙ্কের মান পরিবর্তন হবে কি গাণিতিক যুক্তি দ্বারা বিশ্লেষণ করো। তো আমরা এখন বোর্ডে যাচ্ছি, তো এই মুহূর্তে আমরা বোর্ডে যাওয়ার জন্য বোর্ডে এসে আমরা নতুন কোনো অঙ্ক করার চেষ্টা করছি, সবাইকে মাল্টিমিডিয়ার প্রজেক্টের ক্ষেত্রে ধন্যবাদ দিয়ে আমরা বোর্ডে যাচ্ছি। প্রত্যেকে খাতায় লিখো, প্রত্যেকে খাতায় লিখবে যে আমরা যদি একটি গাণিতিক সমস্যা সলভ করতে চাই তাহলে একটি গাণিতিক সমস্যা খাতায় লিখো। 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে কত বল প্রয়োগ করতে হবে, খুব সহজ একটি প্রশ্ন, দ্রুত সলভ করবে। y এর মান দিয়ে রাখলাম 2 × 10⁴ নিউটন পার মিটার স্কোয়ার, প্রত্যেকে খাতায় লিখো, প্রত্যেকে খাতায় লিখবে এবং দ্রুত সলভ করবে। আমাদের হাতে সময় খুব কম, এখানে y এর মান আমি দিয়ে রাখছি, এখানে ক্যাপিটাল a পরিবর্তন করে নেবে, 1 মিলিমিটার স্কোয়ার অর্থাৎ 10⁻⁶ মিটার স্কোয়ার, 10⁻⁶ মিটার স্কোয়ার। যদি ক্যাপিটাল L আমরা ধরে নেই যে তারের প্রাথমিক দৈর্ঘ্য L, তাহলে শেষ দৈর্ঘ্য কত হবে, এটা L নট, L নট মানে L ধরে নিলাম, L নট মানে L নট, তাহলে শেষ দৈর্ঘ্য দ্বিগুণ অর্থাৎ 2L নট, শেষ দৈর্ঘ্য দ্বিগুণ
টু এল নট, তাহলে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, এটা হচ্ছে বিকৃতি। আমরা যদি একবারে সমীকরণ লিখতে চাই, এ বাই এ সমান ওয়াই এল মাইনাস এল নট বাই এল নট, তোমাদের পাঠ্য বই অনুযায়ী এরকম একটি সমীকরণ, যে সমীকরণে মানগুলো বসানো হলে আমরা টু ইন্টু টেন টু দি পাওয়ার ফোর এল মাইনাস এল নট, এখানে টু এল নট মাইনাস এল নট, দ্বিগুণ দৈর্ঘ্য থেকে প্রাথমিক দৈর্ঘ্য বিয়োগ করলে শুধু আমরা প্রাথমিক দৈর্ঘ্য পাব। এবং এল নট ভাগ অবস্থায় থাকবে, আর এফ এর নিচে এ ক্ষেত্রফল ক্ষেত্রফল থাকবে, এখানে ক্ষেত্রফলের মান আছে। আমরা টু এল নট থেকে এল নট বিয়োগ করলে এল নট পেয়ে যাব। তাহলে বল আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো, টু ইন্টু টেন টু দি পাওয়ার ফোর, আমরা ক্ষেত্রফলের মান দিলাম, এল নট বিয়োগ করে এল নট পেলাম, আরেকটি এল নট পেলাম, দুই এল নট কেটে যাচ্ছে, ফলে আমরা খুব সহজেই বলের মান পেয়ে গেলাম 0.02 নিউটন। এটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য এল নট, শেষ দৈর্ঘ্য এল, এটি হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে গেল, প্রাথমিক দৈর্ঘ্য যদি এল নট ধরে নেওয়া হয়, এটি আমরা ধরে নিয়েছি, তাহলে শেষ দৈর্ঘ্য দ্বিগুণ টু এল নট। তো দ্বিগুণ দৈর্ঘ্য থেকে প্রাথমিক দৈর্ঘ্য বিয়োগ করলে আমরা দৈর্ঘ্য বৃদ্ধি পাব, টু এল নট থেকে এল নট বিয়োগ করলে এল নট, আর প্রাথমিক দৈর্ঘ্য ভাগ অবস্থায়, তো প্রাথমিক দৈর্ঘ্য উপরে এবং নিচে কেটে যাচ্ছে। মনে রাখো, সহজভাবে মনে রাখো, যদি দৈর্ঘ্য দ্বিগুণ হয় তাহলে প্রাথমিক দৈর্ঘ্য আর দৈর্ঘ্য বৃদ্ধি সমান। 1 মিটার দৈর্ঘ্যের একটা লম্বা ফিতা, 1 মিটার দৈর্ঘ্যের একটা লম্বা ফিতা তুমি টেনে দ্বিগুণ করলে, অর্থাৎ 2 মিটার হয়ে গেল, 1 মিটার লম্বা ফিতা টেনে দ্বিগুণ করেছ, 2 মিটার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে। 2 মিটার থেকে 1 মিটার বিয়োগ করলে থাকে 1 মিটার, তাহলে উপরেও 1 মিটার নিচেও 1 মিটার কেটে যায়। তো আমরা প্রায় শেষ সময়ে চলে আসছি, তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? আমরা এই অধ্যায় আজকের মতো শেষ করলাম। আমরা গত 2 সপ্তাহ থেকে 4টি ক্লাস নেওয়ার মাধ্যমে পদার্থের অবস্থা ও চাপ সম্পূর্ণ করলাম। তোমরা বাসায় বেশি বেশি পড়াশোনা করো, এবং এই চ্যাপ্টারটি তোমরা বেশি বেশি গাণিতিক সমস্যার সমাধান করো, এবং রিভিশন ভালোভাবে কমপ্লিট করো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।